নমস্কার বন্ধু, পার্শ্ব শিক্ষকদের ইপিএফ এর ব্যাকলগ মামলায় আবারও কিন্তু মামলা ফাইল করতে হলো এবং এর শেষ দিকে ছাড়বেন এবং তারা যে ইপিএফ এর নিয়োগের দিন থেকে তারা পাওয়ার কিন্তু সঠিক যোগ্য এবং আইনগত যেটা সুপ্রিম কোর্টেও মান্যতা পেল সেটা কিভাবে কেন্দ্রের সমদপ্তর তারা এটাকে ভায়োলেট করতে পারে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে, যেহেতু এটা অলাভজনক সংস্থা তাই সেক্ষেত্রে তাদের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়, কিন্তু শিক্ষা তো সমগ্রটাই অলাভজনক সংস্থা, তা বলে যারা সেই দপ্তরের কর্মী থাকবে তাদেরকে কীভাবে বঞ্চনা করতে পারে সরকার, এটা কিন্তু ঠিক নয়। তো এই যে ইপিএফ এর ব্যাকলগ থেকে সমগ্র শিক্ষা মিশনকে অব্যাহতি দেওয়ায় কেন্দ্রীয় সমদপ্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ মামলা শুনানি আগামী 23 অক্টোবর, অর্থাৎ আবার তারা মামলা করেছেন। অর্থাৎ যে কেন্দ্রীয় সমদপ্তর যে অব্যাহতি দিয়েছে তারা কিন্তু এটা দিতে পারে না, এটা ইল্লিগেল কাজ হয়েছে এমনটাই মনে করছেন শামীমবাবুরা, যেখানে সমস্ত জেলায় টাকা পৌঁছে গিয়েছিলো তারপরে আবার সেই টাকা এখন মানে না দেওয়ার জন্য বলা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আবারও চ্যালেঞ্জ মামলা করতে হলো WPA 23310 অফ 2023 শুনানি আগামী 23 অক্টোবর 2023। আমরা শেষ দেখে ছাড়বো, দ্বিতীয় লড়াইটা অসম, আপনাদের সাহায্য হার্দিক সহযোগিতা কামনা করি, এই বিষয়ে কিন্তু স্বামীবাবুরা বলেছেন। তবে বন্ধু, যে পরিস্থিতি যেদিকে আঘাত মানে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে অনেকে কিন্তু হতাশ যে এই সরকারের মানসিকতা নেই যে যাতে এই ধরনের শিক্ষকরা ন্যূনতম একটা গ্যাচুইটি পাক, অর্থাৎ যদি ইপিএফরা নিয়োগের দিন থেকে হয় তাহলে অনেকে পেনশন পাননি যারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন 8-7 বছর 8 বছর কাজ করার ইপিএফ কাটার পরে, তাহলে সেই সমস্ত শিক্ষকরা কিছুটা রিলিফ পেতে পারে, কিন্তু এই রকম পর্যায়ে কিন্তু চিন্তাভাবনা নেই। অপরদিকে তৃণমূলের নেতৃত্ব তো তারা বিরাটভাবে প্রকাশ করছেন যে তারা অনেক সফলতা পেয়েছেন যে রাজ্যে শিক্ষানীতি পার্শ্ব শিক্ষকদের কথা ভাবা হচ্ছে। তার বন্ধু, তাই যদি হয় এই ভাবনা চিন্তা কিন্তু অনেক দিন থেকে মুখ্যমন্ত্রীও ভাবনা চিন্তার পর্যায়ে রেখেছেন, তিনি কিন্তু ক্ষমতা আসার আগেই বলেছিলেন যে কেন পার্শ্ব শিক্ষকদের এরকম অবস্থা হবে, তারা কেন পূর্ণ শিক্ষকের মর্যাদা পাবেন না, কিন্তু সে ভাবনা চিন্তা রয়ে গিয়েছে। আদতে কাজ কবে হবে, মূল যেটা বিষয় যে বেতন বৃদ্ধিটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে সেই মামলাটাও কিন্তু চলছে, তারপরে ইপিএফ এর ব্যাকলগ নিয়ে কিন্তু সাম্যবাবরা লড়াই চালিয়ে যাচ্ছেন। তো বন্ধু, এই যে বিষয়গুলো, এই যে এলোমেলো ভাব নিয়ে রাজ্য সরকার এই ধরনের শিক্ষকদের কথা কোনো ভাবনা চিন্তার পর্যায়ে রাখছেন না, এই অবস্থায় কি বলবেন আপনারা এই বিষয়টি নিয়ে কীরকম ভাবনা চিন্তা করছেন যে আবারও ইপিএফ এর লড়াই নতুন করে শুরু করতে হলো, চ্যালেঞ্জ করতে হচ্ছে, এই মামলায় কি সত্যি জয়লাভ পাবে বা পার্শ্ব শিক্ষকরা তারা ইপিএফ মামলায় অর্থাৎ নিয়োগের দিন থেকে ইপিএফ এর টাকা তারা অ্যাকাউন্টে পাবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।